দেশত দ্রুতগতিত বৃদ্ধি পাইছে মহিলার বিরুদ্ধে অপরাধৰ ঘটনা নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাইছে অসমতো কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের তথ্য প্রকাশ পাইছে এই কথা পিছে বিগত পাঁচ বছর নারী নির্যাতনের বিরুদ্ধে কিমান গোচর রুজু হল কিমান অপরাধী গ্রেপ্তার হল চাওক আমার এই বিশেষ প্রতিবেদনত দেশত বৃদ্ধি নারী নির্যাতনের ঘটনা অসমতো বৃদ্ধি নারী নির্যাতনের ঘটনা গৃহ মন্ত্রণালয়ের বিস্ফোরক তথ্য পাঁচ বছৰত ২০ লাখ গোচৰৰ বিপৰীতে গ্ৰেপ্তাৰ ২১ লাখ ব্যক্তি দেশত কিমান সুৰক্ষিত নাৰী দেশত দ্ৰুতগতিত বৃদ্ধি পাইছে নাৰী নিৰ্যাতনৰ ঘটনা গৃহ মন্ত্ৰণালয়ে সংসদত দিয়া তথ্য অনুসৰি নাৰী নিৰ্যাতনৰ দেশত বিগত পাঁচ বছৰত গোচৰ পঞ্জীয়ন হৈছে ১৯,৪৩,১৯২ অপৰাধী গ্ৰেপ্তাৰ হৈছে ২১,৫৮,৬৯৫ লক্ষণীয়ভাৱে এই অপৰাধৰ ভিতৰত সৰ্বাধিক হৈছে স্বামী পরিয়ালর বিরুদ্ধে অত্যাচারের গোচর ৫,৮০,৫৪৪ ধর্ষণের গোচর ১,৫৭,৬৭০ নারী নির্যাতনের বিরুদ্ধে পিছপরি থাকা নাই অসম গৃহ মন্ত্রণালয়ের তথ্য অনুসরি অসমত নারী নির্যাতন বিগত পাঁচ বছরত গোচর পঞ্জীয়ন হয়েছে ১,৩৬,১৯২ অপরাধী গ্রেপ্তার হয়েছে ১,৭২,৩৬ ইয়াৰ ভিতৰত ২০১৭ চনত গোচর পঞ্জীয়ন হয়েছে ২৩,০৮২ গ্রেপ্তার হয়েছে ২৮,৪৪৮ ২০১৮ বর্ষত গোচর পঞ্জীয়ন হয়েছে ২৭,৬৮৭ গ্রেপ্তার হয়েছে ৩০,০৯৪ ২০১৯ বর্ষত গোচর পঞ্জীয়ন হয়েছে ৩০,০২৫ গ্রেপ্তার হয়েছে ৪৪,২৩২ ২০২০ বর্ষত গোচর পঞ্জীয়ন হয়েছে ২৬,৩৫২ গ্রেপ্তার হয়েছে ৩৩,৫৩৭ ২০২১ বর্ষত গোচর পঞ্জীয়ন হয়েছে ২৯,০৪৪ গ্রেপ্তার হয়েছে ৩৪,৯২৩ দেশত আছে নারী নির্যাতনের বিরুদ্ধে কেবাখনো কঠোর আইন আছে অসমতো পৃথক আইন কিন্তু ইমানৰ পিছতো ৰোধ হোৱা নাই কিয় নারী নির্যাতনের ঘটনা সঁচাকৈ আছে নেকি আইনের সুরুঙা নে অভিযোগ উঠা অনুসৰি আৰক্ষীয়ে লোৱা নাই পৰ্যাপ্ত ব্যৱস্থা গৃহ মন্ত্ৰণালয়ৰ বিস্ফোৰক তথ্যৰ পাছতে পুনৰ উত্থাপন হৈছে এই প্ৰশ্ন